দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের গাতে দর্শক এখানে সরাসরি ইলিশ বিক্রি হচ্ছে মানে মাছ কতটুকু নেবে ভাই মনে করেন কি জানেন আপনারা মনে করেন যে আপনারা কি কইছেন আমরা নিবেন 1000 করে ধরমু ব্যক্তিগতই আমরা জানলাম কামু এটা এই মাছগুলো দেখেন এই যে দেখেন আচ্ছা এই লো নে লো নে লো এখন ধরবে এই দাদা হাত চলে দাও আলা গেল এই গা অসুখ হয়ে চলে গেল আসলে নিব উনি আসলে আসছিল তো দিয়ে দিতেন না রে দাদা হ্যাঁ দর্শক আপনারা দেখতেছেন চাঁদপুর ঘাটে ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো কত বিক্রি করতেছে 1000 টাকা কেজি ওয়েটটা একটু বলেন না ভাই এবার ইলিশ আমদানি কেমন ভাই না ভাই আমদানি কম একবারে একবারই কম একবারই কম নদীতে মাছ নাই না একবার কম মাছ নাই বললে চলে এখন যেগুলো বিক্রি নিবে বলে যেগুলো বিক্রি করছেন এগুলো কত করে বিক্রি করলে 900 টাকা করে বিক্রি করছি 900 টাকা করে ওই কি 700 হবে 700 800 দর্শক আপনারা চাঁদপুর আসতে পারেন চাঁদপুর থেকে একদম তাজা চাঁদপুর ইলিশ নিতে পারেন আপনাদের কোনো প্রতিষ্ঠানের নাম্বার আছে আছে তাহলে নাম্বারটা একটু বলে দেন অনেকে হয়তো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সত্য সন্ধানে বাংলা ভাই জি জি প্রতিষ্ঠান কি আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা অনেকে হয়তো ঢাকা থেকে আপনাদের এখানে আসে চাঁদপুরে অরিজিনাল ইলিশ নিতে চায় বা অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তো সেক্ষেত্রে কি আপনারা বিক্রি করেন ওইভাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন 01837 01837 17 17 27 27 25 25 মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর হোসেন আচ্ছা আপনি আমার একটু শর্টকাটে বলে দেন এটার ওয়েটটা একটু বলেন 700-800 গ্রাম এটা আজকের বাজারে আপনার কত হলে বিক্রি করে দিবেন 850 টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ জি আচ্ছা আর এখানে আমরা দেখতেছি মনে কত চাঁদপুরের মাছ কিন্তু একদম চকচক করে আর আপনারা চাঁদপুরের মাছটা সবসময় একটু কেজি একটু বেশি দিয়ে নিতে হবে ঢাকার মাছের সাথে মিলবে না আচ্ছা তো এটা 900 গ্রামে হবে 900 গ্রাম 1 কেজি মিলে কত বিক্রি করতেছেন এটি 1250 টাকা 1300 টাকা 1250 টাকা 1300 টাকা 1300 টাকা এই দামে এগুলো বিক্রি করতেছেন এবার মাছের আমদানি কেমন বড় ভাই অনেক কম অনেক আচ্ছা আচ্ছা আর এখানে যেগুলো আছে আমরা এগুলো তো মানে 1 কেজির উপরে 1 কেজি 200 না এটা কত বিক্রি করতেছেন 1500 থেকে 1600 টাকা তো দর্শক আপনারা যারা চাঁদপুর থেকে একদম অরিজিনাল খাঁটি ইলিশ নিতে চান তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন তবে সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা অর্থ লেনদেন করে
মাছ যাচাই বাছাই করে আপনারা নেবেন ওনারা এখানে ভালো ভালো ইলিশ পাওয়া যাচ্ছে আর আপনারা ফোন দিয়ে আসতে পারবেন সরাসরি এসো ওনার কাছ থেকে আপনারা মাছগুলো নিতে পারবেন আপনারা ফোন দিয়ে আসলে উনি আপনাদের জন্য ভালো মাছগুলো রাখতে পারবে ফোন দিয়ে আসলে তো ভালো মাছ তো রাখতে পারবেন জি অবশ্যই অবশ্যই 2 কেজি ওজনের 1.5 কেজি ওজনের যেই কোনো মাছ তো দিতে পারবেন যে কোনো সাইজ যে কোনো সাইজ দিতে পারবেন যে কোনো মাছ আচ্ছা এখন তো মোটামুটি ইলিশের দাম একটু বাড়তি তো সামনে দিকে কি আর সস্তা হওয়ার কোনো সম্ভাবনা আছে আশা করি সামনে মাছ পড়বে যদি না পড়ে তাহলে মাছ দাম কমার কোনো সুযোগ নেই আর সুযোগ পড়ে মাছ দাম এখন তো 1 কেজি ওজনের ইলিশ দেখি আপনার 1600 টাকা 1500 টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে বা অনেক আর একটু কমে বিক্রি করতেছে আর কি কমে বিক্রি হবে 1 কেজি গ্রেড করে মাছটা তাহলে 1600 টাকা আর যদি 900 1 কেজি নেবো তাহলে 1300 1350 এই দামে বিক্রি হবে যখন যেই দাম থাকে ওই দাম দিতে পারবে ওই দামে দিবে আচ্ছা আচ্ছা আপনার এই নাম্বার ইমো নাম্বার আছে তো সবাই একই এই নাম্বারে সেভ করে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ সবাই মাছ দেখতে পারবে দর্শক আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ভিডিও কলে মাছ দেখতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন ছোট বড় হবে জাল্লা মাছ তো জেলে মাছ ছোট ছোট মাছ দাম হাই করে হাই করে কেমন এটা লামা ধরেন এটা কোন ধরেন এমন এটা ঠিক আছে মাছ এটা একবারে ফেলে গার মোটা আছে এটা বলে চাপ করে একবারে ফেলে মাছ করে এই যে দেখেন মাছটা ধরেন নাই যে মামা তিনটা মাছ ধরেন এমন না হাতে নেন আমার ডিম একদম কম হবে একবারে ডিম ছাড়া মাছ তারপর আছে গাদা পুরো মাছ একবারে কত দিতে মিলে নেওয়ার কথা বলেন 1750 টাকা 1200 মিলে নেওয়ার কথা বলেন তিনটা মাছ এভারেজ দিয়ে দিই না আমরা একটা বড় দুটো আমি এভারেজ তো কিনা কথা বলছি ছোট বড় এভারেজ কত বলে এভারেজ এভারেজ কতটা নেবেন হ্যাঁ আপনি কত করে নেবেন কর ভাই 1200 বাদ দিয়ে আমরা 1000 বলে যা কাস্টমার লক্ষ্মী 1300 আছে না নামার মাছ খাইলেন সবাই তাহলে টাকা কমে পাইবেন মাছ বড় পাইবেন মাছ হাতি আমার এটাই আপনি মাছ চিনছেন মিলে কিন্তু আপনি বলছেন যে মাছটা আর ছোটগুলো কত দিবেন একটু মামা একটু আমি নিব কত দিবেন আমি ঘুরে আসছি বড় ভাই জি ভাই আমরা সকাল কয়টা থেকে বসেন এখানে ভাই গাতে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত গাত খোলা থাকে অল টাইম খোলা থাকে অল টাইম আর কি আচ্ছা আচ্ছা তো ভালো থাকুন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম